আগের পর্বের প্রাগের ভ্রমণ সেরে আমরা এখন বার্লিনের উদ্দেশ্যে রওনা দিলাম, উঠে পড়েছি ট্রেনে। এই ট্রিপে বেশ কিছু ছোট ছোট সারপ্রাইজ ছিল, তার মধ্যে এটিও কিন্তু একটি। এটি হলো চেস্কা রিপাবলিকের হাই স্পিড ট্রেন। এটি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট এবং এর সাথে একটি ভিস্তাদম কোচ রেস্টুরেন্টও যুক্ত ছিল। রেস্টুরেন্টে বসে আমরা বাইরের দৃশ্য উপভোগ করতে করতে কিছু স্ন্যাক্স এবং কফিও এনজয় করে ফেললাম। বাইরে যে শহরটা দেখছেন এটা কিন্তু বার্লিন। প্রায় 4.5 ঘন্টার মধ্যেই প্রাগ থেকে আমরা বার্লিন পৌঁছে গেলাম। আমাদের এই ট্রেনটাকে বাই বাই বলার সঙ্গে সঙ্গেই এই স্টেশনে দেখলাম নানান ধরনের জার্মান ট্রেন আসা যাওয়া শুরু করলো। দেখতেই পাচ্ছেন প্রায় 1 মিনিট অন্তর অন্তর ট্রেন যাচ্ছে ও আসছে। এত সুন্দর ট্রেন দেখে আমি দাঁড়িয়ে আবার একটা ছবিও তুলে ফেললাম। হোটেলের রুমে ঢুকতেই ক্লান্তিটা এক নিমেষেই কেমন ভ্যানিশ হয়ে গেল। হোটেল রুমের ইন্টেরিয়ারটা খুব সুন্দর আর খুবই কম্প্যাক্ট। হোটেলের রুমটাতে একটা ছোট কিচেন এরিয়া এবং একটা ডাইনিং স্পেসও রয়েছে অ্যাডজাসেন্ট টু দ্য বেড। আছে একটা মাইক্রোওয়েভ ওভেন, একটা মিনি ফ্রিজ, তার সাথে লকার এবং আয়রন। নেক্সট নিয়ে চলি এই হোটেলের বাথরুমটা দেখাতে। হোয়াইটের ওপরে এই বাথরুমটা কিন্তু ভীষণ ভালো লেগেছিল। বাথটাব, তার সাথে প্ল্যাটফর্ম বেসিন এবং শাওয়ার এরিয়া। হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে গেলাম ঘুরতে। ঠিক হোটেলের অপোজিটেই এই সৌধটা দেখে আমরা উঠে পড়লাম বার্লিনের একটি বাসে। বাসে করে প্রথম পৌঁছে গেলাম টিয়ার গার্ডেন। সেখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আবার বাসে উঠলাম অন্য একটা জায়গায় যাওয়ার জন্য। বার্লিন শহরটায় লক্ষ্য করলে দেখা যাবে স্পেশালি ডাবল ডেকার বাসই বেশি চলে। সন্ধ্যে নেমে এসছে, শিশির করছে ঠান্ডা হাওয়া, আমি হেঁটে চলেছি বার্লিনের রাস্তায়। এটাই সেই হিটলারের বার্লিন, তাই না? ইতিহাস বইয়ের পাতায় পড়া বার্লিনের কথা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ঘড়িতে এখন 7টা থেকে 7:30 মতন বাজে, অন্ধকার না হলে কি হবে, খিদে কিন্তু পেয়ে গেছে, রাত তো হলো। চলে এলাম এখানকার একটা ফেমাস ইন্ডিয়ান রেস্টুরেন্টে। অর্ডার করছি, অর্ডার করতেই তো 8 ঘন্টা সময় লেগে গেল। অবশেষে চলে এলো নানান রকমের ইন্ডিয়ান রেসিপি। ছিল বাটার নান, ডাল মাখনি, চিকেন টিক্কা মশালা, রাইস, ড্রিঙ্কস, অনেক কিছু। ডিনার সেরে আমরা চলে এলাম বার্লিন মলে। মলে ঘুরতে ঘুরতে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ একটা দোকানে চলে এলাম, চকলেটস। শুধু চকলেটস, এটা লিন্ডের একটা চকলেট শপ। আর কত রকমের চকলেট দেখুন, যা দেখছি মনে হচ্ছে খেয়ে নিই, সবই তুলে তুলে খেয়ে নিতে ইচ্ছা করছে। কিনেও নিলাম বেশ কয়েকটা চকলেট। আর তারপরেই চলে গেলাম লিন্ডেরই কেক শপে। নেক্সট ডে আর্লি মর্নিং বেরিয়ে পড়লাম আমরা। বার্লিন আন্ডারগ্রাউন্ড মেট্রোতে চেপে আমরা চলে এলাম ব্র্যান্ডেনবার্গ গেট দেখতে। ওই দেখা যায় ব্র্যান্ডেনবার্গ গেট। বৃষ্টি পড়লে কি হবে, ট্যুরিস্টের আনাগোনা কিন্তু কম নেই। বিজয়, জাতীয় গর্ব এবং নাৎসি জার্মানির প্রতীক এই ব্র্যান্ডেনবার্গ গেট।
কমিউনিস্ট ইস্ট বার্লিন এবং ফেডারেল রিপাবলিক অফ ওয়েস্ট বার্লিনের মধ্যে সীমানা চিহ্নিত করত এই গেট। 1989 সালের বার্লিন ওয়ালের পতনের পর এটি বিশ্বে আরও বেশি প্রসিদ্ধ হয়ে ওঠে ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে। আমার তো এটা ভেবেই শিহরণ হচ্ছে যে এই রাস্তা দিয়ে হয়তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, হয়তো বা নেতাজি এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলেন। বার্লিন ঘোরার জন্য 2-3 দিন অবশ্যই হাতে রাখবেন। অন্যান্য শহরের মতো ডেপাস নিয়ে এখানেও কিন্তু সমস্ত লোকাল ট্রান্সপোর্ট অ্যাভেল করা যায়। হিটলারের সময় এখানেই জিউসদের হলোকাস্ট করা হয়, তার উদ্দেশ্যেই এই স্থানটি তৈরি হয়েছে, মেমোরিয়াল টু দ্য মার্ডার জিউস অফ ইউরোপ। বর্ষাস্নাত বার্লিনে ঘুরতে ঘুরতে পুরনো ইতিহাসের কথা মনে পড়লে গা কিন্তু বেশ ঝমঝম করে ওঠে। এটাই তো সভ্যতা, তাই না? চলুন এবার একটু ট্রামে চলি। ওই যে বলতে বলতেই ট্রাম এসেও গেছে। যাই, এবার এগিয়ে যাই, ট্রামে উঠব, সবাই নামুক, তারপরে উঠে পড়ব। ও, ওই যে দূরে দেখা যায় বার্লিন টাওয়ার, সামনেই আছে সেন্ট মেরিস চার্চ, এটা হলো বার্লিন ক্যাথিড্রাল। কি সুন্দর, তাই না? হ্যাঁ, এই যে কারা দেখতে পাচ্ছেন, এদের টিচাররা 1-2-3-4-5-6 করে গুনে গুনে ট্রামে তুললেন, আবার ওই রকমভাবেই ট্রাম থেকে নামিয়ে নিলেন। আমাদের সাথে পুরো সফর করলো এরা ট্রামে, কি সুইট। ট্রাম থেকে নেমেই চলে গেলাম সাবওয়েতে, সেখানে টুনা স্যান্ডউইচ আর চিকেন টেরিয়ারকি দারুণ খেতেছিল। কিন্তু এইবারই আসি আসল জায়গায়, বার্লিন ওয়াল। বার্লিন ওয়াল সম্পর্কে কাউকে কিছু বলার আশা করি দরকার নেই, আপনারা সবাই তো জানেন। বার্লিন ওয়ালের আরেকটি সুন্দর অংশ রয়েছে ইস্ট গ্যালারি নামে একটি জায়গায়, সেখানেই এখন যাচ্ছি ট্রেনে করে, এখান থেকে বেশ অনেকটাই সময় লাগে। দেখুন এই বার্লিন ওয়ালটা, এটা কি সুন্দর যত্ন করে রেখেছে, তাই না? নানান রকমের আঁকা, কত রকমের চিহ্ন, কত রকমের সাইন এর মধ্যে করা আছে। সারা পৃথিবীর গ্রাফিটি ডিজাইনাররা এসে এই ওয়ালটাকে এত সুদৃশ্য করে রেখেছে। এই ছিল আমার বার্লিনের সফর, আপনাদের সাথে যা আমি শেয়ার করলাম। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। পরের ব্লগে থাকবে নতুন একটি চমক, আরও নতুন একটি দেশ।